হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজকে আমি আপনাদের নিরামিষ আলুর দমের রেসিপিটি দেখাবো। চলুন দেখে নিই কীভাবে এটি বানাই। আমি আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার সেই তুলে নিচ্ছি। আলু খুব বেশি সিদ্ধ করবেন না। এবার আমি এক চামচ সর্ষের তেল দিচ্ছি। এক চামচ সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করব আজকে। আমি যে রান্নাটা করছি এমনই করি না, যাতে আমরা খুব অল্প পরিমাণ তেল দিয়ে পুরো রান্নাটা করতে পারবো অন্যান্য কড়াইয়ের তুলনায়। তেলটা গরম হয়ে গেছে এবং আলুর পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে আলুর পিসগুলো দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর আমি আদা রসুন ও টমেটো করা পেস্ট দিচ্ছি। এরপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, তাহলে ফুটে যেতে পারে। জল দিয়েছি এর মধ্যে, এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে আমি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুগার ফ্রি দেবো, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। জল দিচ্ছি পরিমাণ মতন আলুটা আর একটু গ্রেভি আর সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে জলটা মশলার সঙ্গে মিশিয়ে নেব আলুর সাথে। একটু চাপাও দিয়ে দিয়েছিলাম, এবার একটু খুলে দেখবো। আলুটা সিদ্ধ হচ্ছে কি একটু দেখে নেব, একটু সিদ্ধ হওয়া বাকি আছে, সবগুলো আলু সিদ্ধ হয়নি।
লাইক করুন, সাবস্ক্রাইব করুন।